পঞ্চম শ্রেণীতে ভর্তির ফর্ম বিলিকে কেন্দ্র করে রহড়া ভবনাথ ইনস্টিটিউট ফর গার্লস স্কুলে উত্তেজনা। পঞ্চম শ্রেণীতে ভর্তির ফর্ম বিলিকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো খড়দার রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলে। প্রাইমারি সেকশনের সকল পড়ুয়াকে ফর্ম দিতে হবে, এই দাবিতে স্কুলের গেটে বিক্ষোভ প্রদর্শন করলেন অভিভাবক অভিভাবিকারা। রহড়া থানার পুলিশ এসে উত্তেজনায় সামাল দেয়, যদিও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কিছুক্ষণ বাগবিতণ্ডাও চলে। অভিযোগ, ভবনাথ প্রাইমারি সেকশন থেকে হাতে লেখা চতুর্থ শ্রেণীর রেজাল্ট মানতে চাইছেন না ভবনাথ হাই স্কুল কর্তৃপক্ষ, তারা কম্পিউটার প্রিন্ট রেজাল্ট চাইছেন। অভিভাবকদের দাবি, ভবনাথ প্রাইমারি সেকশনের সকল বাচ্চাকে ভর্তি নিতে হবে, নইলে বিক্ষোভ জারি থাকবে। এই বিষয়ে রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রীনা ভৌমিকের বক্তব্য, নথিপত্রে ভুল ত্রুটির জন্যই পঞ্চম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, তবে সঠিক নথিপত্র দিলেই ভর্তি নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। আমি ওনাদের কথাই মতে বলছি, 243টা বলেছে, নিশ্চয়ই 243টাই আছে, কিন্তু এখনো পর্যন্ত 100 পেয়েছে কিনা সন্দেহ আছে। তাহলে এতগুলো ফর্ম ওনারা কি করবে? আপনার নামটা সঙ্গীতা সিং। আপনারা কি চাইছেন এখন ভর্তি? আমরা চাইছি আমাদের স্টুডেন্টরা, আমাদের যে বাচ্চারা আছে তারা একবারে যাতে ভর্তি হতে পারে। আপনার নামটা সঙ্গীতা সিং। আপনারা এখানে কালকে আমি ফর্ম তুলতে এসেছি, কালকে আমাদের সিআরডি এর ফর্ম ছিল, মানে ফাইভে পরে, এই ফোরে পরে ফাইভে উঠবে, ঠিক আছে। এবার কালকে আমাদের ফর্ম দেওয়ার ডেট ছিল, হ্যাঁ, সিআরডি এর। তা কালকে এসে যখন রেজাল্ট যখন শো করেছি, আমাকে বললো এগুলো হাতে কেন লেখা, এগুলো আপনাদের এখানে কম্পিউটার ইয়ে করাবে নেই কেন, এটাই দেবো না। তখন আমি বললাম এটা তো আমাদের ফল না, এখানে ম্যামের সিগনেচার করা আছে, স্ট্যাম্প মারা আছে, এমনকি উত্তর ইয়ে লেখা আছে, হাতে লিখে দিয়েছে, মানে প্রাইমারি থেকে। এইবার তখন আমি বললাম তাহলে কি আমি এখন প্রাইমারিতে যেয়ে ঠিক করে নিয়ে আসবো? আমাকে বললো যে এখন আর হেডেক নেবেন না, কালকে আসুন না, হ্যাঁ, আজকে তারিখ দেওয়া হয়েছে, আজকে আসার কথা যে আজকে ফর্ম দেবে, আজকে এসছি। এখন ডাইরেক্ট ম্যাম এখানে দাঁড়িয়ে বলে দিল, আমি নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছি, আজকে সকালে টানিয়েছে, বলছে আমি আর কাউকে ফর্ম দেবো না, এতদিন এই দুদিন যে ডেট দেওয়া হয়েছে দুদিন আসেননি কেন? আমি বললাম দাঁড়াও, এসছিলাম, এই এই ফল্টের কথা বলেছে, তাই আমরা ঠিক করে এনেছি। তখন বললো ফল্ট ছিল বলেই ফর্ম পাননি, এখন আর দেওয়া হবে না। আমি বলছি এটা তো আমাদের কোনো ফল্ট না, প্রাইমারি থেকে হাতে লিখেছে, হ্যাঁ, সেটা তো আমাদের কোনো ফল্ট না, সেখানে স্ট্যাম্প মারা আছে, সই করা আছে ম্যামদের, হ্যাঁ, তারপরে আজকে আসতে বলেছে, তারপরে বলছে হোয়াইট নার মারা কেন, হোয়াইট নার যদি ওখান থেকে মেরে দেয় আমাদের তো কিছু করার নেই। মানে মূল কথা, মূল কথা, প্রাইমারি স্কুলে যারা যারা পড়ছে সব বাচ্চাদের যেন ভর্তি নেওয়া হয়, অনুরোধ করা হলো, অনুরোধ করছি সব বাচ্চারা যেন, কেন বাচ্চাদের হ্যারাসমেন্ট করে নেওয়া হয় না, বাচ্চাদের হ্যারাসমেন্ট করে তো কোনো লাভ নেই। আমরা তিন দিন ধরে খাচ্ছি না, বসে আছি এখানে, বাচ্চার বাইরে বাড়িতে রয়েছে, কেউ দেখার নেই। এই যে ভুলগুলো দেখাচ্ছে, হ্যাঁ, এই ভুলগুলো কি এই ভবনাথেরই প্রাইমারি? ভবনাথের প্রাইমারি করা, তবু এরা এখানে শিখাবে? হ্যাঁ, না, ওনারা ওনারা প্রাইমারি থেকে ঠিক করে দিয়েছে, সব ঠিক করে, ওনারা যা যা বলেছে সব ঠিক করে দিয়েছে, তাও এখন ওনারা বলছে আমরা ফর্ম নেব না। এখন চাইছি সব, এখন চাইছি প্রাইমারিতে যারা মানে যারা পড়ছে সব বাচ্চারাই যেন ভর্তি হয়। আমার নাম কিউ মজুমদার।
বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া একটু বলুন। আমাদের অভিযোগের ব্যাপার কিছুই নয়, আমরা প্রত্যেকবারই ক্লাস ফাইভে ভর্তি করি মর্নিং এ সেকশনের বাচ্চাদের, কিন্তু প্রত্যেকবারই আমাদের কিছু রিকুইজিট পেপার লাগে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল, সেই কাগজগুলো দিলেই আমরা ভর্তি করতে পারি। যারা ভর্তি হচ্ছে এবারেও যারা ফর্ম পেয়েছে 6-7 তারিখে তাদের সব কাগজপত্র ঠিক ছিল, তারাও তো একই স্কুলে পড়ে, তাদের কাছে আছে, ওদের কাছে নেই কেন? তার মানে তাদেরই কিছু ডিসক্রিপেন্সিস রয়েছে। তবুও আমি সময় দিচ্ছি যে আপনারা এই কাগজপত্রগুলো দিন, তাহলে আমি নিশ্চয়ই একটা ডেট দেবো, সে যখন ফর্ম দেওয়া হবে, ভর্তি নেওয়া হবে, সবই হবে। কিন্তু আপনি কাগজপত্র রেডি করে দিতে পারছেন না, সেক্ষেত্রে আমি কী করে নেব? আপনি ওই স্কুলে যে ভর্তি হয়েছেন, প্রাইমারিতে যে ভর্তি আছে, সেই ভর্তির অ্যাডমিশন স্লিপও তাদের কাছে নেই, তাহলে তাদেরকে আমি কী করে ওদের স্কুলের স্টুডেন্ট বলে মানবো? আপনাদের সাথে কি অভিভাবকদের কোনো কথা হয়েছে? হ্যাঁ, সকাল থেকেই কথা হচ্ছে, আমি বুঝিয়েও বলেছি, বাইরে নোটিশও দিয়েছি, তাতেও ওরা মানছেন না। কিন্তু ওদের তো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, নাহলে তো আমি নিতে পারবো না। আপনার নাম? রীনা ভৌমিক।